हाय एवरीवन अस्सलाम वालेकुम बांगला कुकिंग आरो एक नतून रेसिपि देखार जोन्नो सबाई के वेलकाम जानाच्छि। आर आजके रेसिपिटी होच्छे छोटो आलू दिए खासी मुरगीर झोल। ए मुरगीर झोलटा खेते असम्भव मजार। आजके ए रेसिपिटाई करे देखाच्छि आपनादेरके। तार जोन्नो प्रथमेई आमि निएछि 1 केजी खासी मुरगीर माँस। खासी मुरगी बलार कारण होच्छे ए मुरगीटी खासिर मतोई बड़ो, प्राय 6-7 केजी ओजन है। एटा बाजार थेके केटे आना लागे। आर आमी एखाने 1 केजी मांस निएछि, भालो करे धुए परिष्कार करे निएछि। आर ए मुरगीर मांसर मध्ये हाड़, चर्बी, हात, स्किन सब किछुई आछे। आर निएछि 250 ग्राम छोटो आलू, सिद्ध करे छिले निएछि। রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা প্যানে 1/3 কাপ তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়েছি একটা তেজপাতা, 1 চিমটি মেথি, 4-5টা গোলমরিচ, 2টো দারচিনি, 2টো লং, 2টো এলাচ, 1 চিমটি মৌরি মানে মিষ্টি জিরা, 1 চিমটি আজোয়াইন আর 4-5টা কাবাব চিনি। আর আপনারা চেষ্টা করবেন আজোয়াইনটা দিতে, তাহলে মুরগি রান্নাটা অনেক টেস্টি হয়। আর এটা আজওয়াইন, এটা রাঁধুনি না। আজওয়াইন আলাদা আর রাঁধুনি আলাদা। এখন এগুলোকে একটু ভেজে নিয়েছি। যখন এর থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন একটু নরম করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলি। এখন মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গোটা গরম মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দর স্মেলটা মাংসের মধ্যে ঢুকে যায়। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ শাহী মুরগির মশলা। আর এই মশলাটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরির গুঁড়ো আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। যত ভালোভাবে মেশানো যাবে ততটাই মাংসটা খেতে টেস্টি হবে। আমার মেশানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলোর আঁচটা রেখেছি মিডিয়াম হিটে। 6-7 মিনিট রান্না করার পর দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। দেখুন আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আরও একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, কারণ যত কষাবেন ততই তরকারিটা খেতে অসাধারণ হবে। আর এই তরকারিটা না, যে কোনো তরকারি কষালে অনেক খেতে ভালো হয়। আবারও আমি কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলি। আমি সবগুলো আলু দিয়ে নিই, এখানে অর্ধেক আলু দিয়েছি। এখন আলু আর মাংসগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট কষিয়ে নিয়েছি। মাংস আর আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি। আর আমি একটু পানি বেশি করে দিয়েছি, কারণ যেহেতু মুরগিটা অনেক হার্ড, সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 40 মিনিট পর ফিরে এসেছি। আমার মুরগির ঝোলটা হয়ে গিয়েছে। এখন চুলোর আঁচটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এর লুকটা একটু দেখুন, অনেক ইয়াম্মি হয়েছে দেখতে। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। রুটি, পরোটা, ভাত, যে কোনোটার সাথেই খেতে এই ঝোলটা অসাধারণ লাগে আর খুবই ইজিভাবে তৈরি করে ফেলা যায়। তৈরি হয়ে গেল আমার ছোট আলু দিয়ে খাসি মুরগির ঝোল।
আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।